আমরা এবার জানব কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। একটি কম্পিউটারের সঙ্গে অন্য একটি কম্পিউটার কিভাবে কি কৌশলে যুক্ত হবে তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। এ ধরনের টপোলজি সবসময় কম্পিউটার কেবল বা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসের দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। নেটওয়ার্কে প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথের ডেটা বা তথ্য চলাচল করবে নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে। নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের হয়, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি ইত্যাদি। নেটওয়ার্ক টপোলজির উপর অনেক কিছু নির্ভর করে। এক কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসে কত দ্রুত তথ্য যাবে, কতটুকু তথ্য একসাথে যাবে কিংবা কতজন একত্রে যুক্ত থাকতে পারবে, এগুলো টপোলজির ধরনের উপর নির্ভর করে। আবার টপোলজির ধরনের উপর সেটি তৈরির ও রক্ষণাবেক্ষণ খরচ, সমস্যা খুঁজে বের করা কিংবা সমাধানের সুবিধা অসুবিধাও নির্ভর করে। তাহলে আমরা জানতে পারলাম টপোলজি কি এবং এর কিছু ধরন সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা বিভিন্ন টপোলজির খুঁটিনাটি জানতে পারবো।